হ্যালো হোয়াটস আপ বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? হাই সেভেন টনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এখন চলেছি পাবনার পথে। আমি হচ্ছে এখন নারায়ণগঞ্জ শহরের ভিতরে। এই জায়গাটা সম্ভবত বাপ্পা চত্বর বলে। নারায়ণগঞ্জে ফার্স্ট টাইম থাকলাম এবার। আর নারায়ণগঞ্জ আমার এক ফ্রেন্ডের বাসা ছিল ওর ওখানে। তো নারায়ণগঞ্জ শহরটা মোটামুটি অনেক সুন্দর, মাঝখান দিয়ে আইল্যান্ড করা, দুই পাশ দিয়ে। সকালবেলা হলে না অনেক মানুষ দেখা যায় এই পাশটাতে, সবাই হাঁটতে বেরোয়েছে। তো এই রাস্তাগুলোয় না প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার দেওয়া। এখন আসতেই যাব, কারণ কখন কোথায় স্পিড ব্রেকার আসলে বোঝা যাচ্ছে না। স্পিড ব্রেকারগুলোতে রং দেওয়া নেই। এই যে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ শহর ক্রস করে আমি এখন চাষারার উপর দিয়ে চলে যাচ্ছি সাইনবোর্ডের দিকে। তো আর আমার কমিউনিকেটরের চার্জ নেই, এদিকে সিগন্যাল দিচ্ছে পাও। তো যাই হোক, এদিকে একটু স্পিড ব্রেকার কম আছে, তাই একটু স্পিড। যাই হোক, রাস্তায় অনেক মানুষজন এখন চলে আসছে, ভাবছিলাম যে মানুষ থাকবে না নিরিবিলি। যাই হোক, আমার মনে হচ্ছে ঢাকা শহর ক্রস করতে করতে সব কিছু শুরু হয়ে যাবে, যানজট। আমি এখন সাইনবোর্ড চলে আসছি, সামনে সাইনবোর্ড চত্বর, আমি বামে যাব, বামে ঢাকা, ডানে গেলে চট্টগ্রাম। যাই হোক, আমি সামনে থেকে মোবাইলে লোকেশন বসাই দেওয়া লাগবে। তাছাড়া তো চিনব না। এখানে একটা দাঁড়াবো, দাঁড়ায় মোবাইলে লোকেশন দেওয়া লাগে, কারণ আমি ঢাকা কম চিনি। এরকম যেহেতু ভোরবেলা, দেখা যাক ফাঁকায় ফাঁকায় একটু মারা যায় কিনা, আগে টাগে যাওয়া যায় কিনা। কমলাপুর কত আপনাকে কিছু বুঝছেন ভাইয়া?
দেখতে পাচ্ছেন আমি এখন সামনে কিছু দূর গেলে পরে হানিফ ফ্লাইওভার পাই যাবো। তো কথা হবে আপনাদের সঙ্গে, রাস্তাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, রাস্তার ভিতরে আর অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার হয়ে যাবে অটোমেটিকলি। বামে হচ্ছে মাওয়া দেওয়া যাবে বামে রাস্তাটা দিয়ে গেলে। তো আমি এখন ফ্লাইওভারে উঠবো, তাই ডানে ঢুকে পড়ছি। ৬ কিলোমিটার্স। থ্যাংক ইউ। ভাই এই দিক দিয়ে সাইড দিয়েছে, থ্যাংক ইউ। উনি তো সাইড দিছে, কিন্তু সামনের যে বড় বড় দাদা ভাইরা রয়েছে এরাকে দিবে আমায় যেতে সামনে। বুঝতে পারছি এই ফ্লাইওভারটা কোথায়। এর আগে আমি একবার এই ফ্লাইওভার দিয়ে এদিক দিয়ে না কক্সবাজার গেছি, মনে পড়ছে তো। সামনে থেকে বামে
7 kilometers Mirpur Road. কমে চলে গেলাম আসলে ব্যাগে ব্যাগ পিছনে নিয়ে মাজাই পেন করছিল, ব্যাগে তেমন কিছু নেই, হালকা শুধু এক্সারসাইজ গুলো আছে আর হালকা কাপড় চাপড় আছে। ওই পাশে এত খারাপ না ভাইয়া, এসবি সুপার ডিলাক্স, এটা কিন্তু কুষ্টিয়া, যাই হোক ব্যাপার না। Oof.
তো পাবনার ভাইয়ারা যারা দেখছেন ভিডিওটি তারা কিন্তু ভাববেন না এটা পাবনা হেমায়েত পোল, এটা হচ্ছে ঢাকা হেমায়েত পোল সভার এরিয়ার ভিতরে। এই জ্যামটা পাইতে চাইছিলাম না, অবস্থা। আর রাস্তা তো দেখছেন মাঝে মাঝে এরকম, আর সামনে হচ্ছে এলিঙ্গা টাঙ্গাইলের ভিতরে এখন আসি, তো ওখানে গিয়ে নাস্তা করব, খিদা খিদা লাগছে। আর তো বাইকেরও ফুয়েল খুব একটা নেই, তিন দাগ আছে, তো একটা জায়গায় দাঁড়ায় বাইকে তেলও নিয়ে নেবো। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে অনেকে আসলে বিলিভ করতে চায় না, মানে বিশ্বাস করতে চায় না যে মাইলেজ আসলে ভিত্তিতে এরকম দেয়। তো আমি আসলে এখনো দেখি নাই অবধি, আজকে একটা একটা দেখি। এই তো অ্যাভারেজ দেখুন 48.2, মানে 48.2 মাইলেজ অ্যাভারেজ দেখাচ্ছে এখন। তো এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার করে দেবো আর কয়েকদিনের ভিতরে আপনাদের সঙ্গে।
হাইওয়ে, সামনে কিছুদূর গেলে হচ্ছে যমুনা সেতু, চল্লিশ টাকা এখানে বাইকের জন্য।